লিফট লাগবে? না, আমি বাসে যাব, আর তাছাড়া আমি অনেক দূরে যাব। আজ কিন্তু ডায়মন্ড হারবার থেকে সমস্ত প্রাইভেট বাস বন্ধ হয়ে গেছে একটু আগে। লোকটা কি হাত গুনতে জানে নাকি? কি করে বুঝলো আমি ডায়মন্ড যাব? অবশ্য কিছুক্ষণ আগে তো দেখলাম একটা বাস বাদুরঝোলা হয়ে চলে গেল, সরকারি বাস। আর তো কিছু দেখছিও না, সন্ধে হয়ে গেছে। আচ্ছা, আপনি কোন দিকে যাবেন? আপনি যেখানে যাবেন আমি সেখান দিয়ে যাব। আর কোনো টাকা পয়সা লাগবে না, আসুন ভেতরে বসুন। আমি কি করে সবকিছু জানলাম সেটাই ভাবছেন তো? না, মানে আপনি এই গাড়িতে আর কাউকে না লিফট দিয়ে শুধু আমাকেই লিফট দিলেন কেন, সেটা বুঝতে পারছি না। সবকিছু নিজেই বুঝে যাবেন। অনেকক্ষণ আপনি কিছু খাননি, কিসে বকাবকি খেলে কার আর মনটা ভালো থাকে বলুন? আপনি আন্দাজে কি সব বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার সুমন স্যার খুব ইনফ্লুয়েন্সিয়াল, বড় বড় মানুষের সঙ্গে তার ওঠা বসা, তাই ভুলেও যেন তাকে চটাবে না। না না, উনি এমনিতে খুব ভালো মানুষ, তবে রেগে গেলে কেমন একটা অ্যাবনর্মাল বিহেভ করেন, তখন না ভয় করে। আচ্ছা, উনি কি আপনার কেউ হন? না, মানে এত কথা জানলেন কিভাবে? সন্ধে হয়ে গেছে, রাস্তায় বড্ড জ্যাম, তোমাকে খুব টায়ার্ড দেখাচ্ছে, যাও একটু পিছনের সিটে ঘুমিয়ে নাও। চলো আমরা বরং পিছনের সিটে গিয়ে বসি। কিন্তু স্যার আমাদের তো দেরি হয়ে যাবে। না না, এখন তো গাড়ি চালাবে আমার ড্রাইভার শঙ্কর। আমি তো কিছু বুঝতে পারছি না, প্লিজ আমাকে নামিয়ে দিন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? তাহলে শোনো, তোমার বস সুমন আমার বন্ধু, দুজনে মিলে পার্টনারশিপে ওই আইটি ইন্ডিয়া কোম্পানিটা খুলেছিলাম। হিসাব নিকাজ সব ঠিকই চলছিল, কিন্তু সমস্যা হলো নিতাকে নিয়ে। নিতা ম্যাম, মানে যিনি গত সপ্তাহে আত্মহত্যা করেছেন? সুইসাইড নয় স্বাগতা, ইট ওয়াজ এ প্ল্যান মার্ডার। নিতা ছিল সুমনের বিয়ে, কিন্তু নিতা আমাকে সব কথা বলে দিত। একদিন সুমন আমাকে ডেকে বলল, গুড মর্নিং সুমন, আমি কিন্তু খুব সিরিয়াস, দেখ এই বিজনেস বাড়াতে হবে, আরো 50 লাখ টাকা লাগবে। তুই এগ্রিমেন্ট অনুযায়ী আরো 30 লাখ টাকা দিবি 7 দিনের মধ্যে। তুই কি আমাকে সরাতে চাইছিস? বেশ তাহলে ঠিক আছে, আমার যে 80 লাখ টাকা শেয়ারটা আছে ওটা তো কিনে নে, আমি তাহলে এখান থেকে সরে যাবো।
কিন্তু আমি এই বিজনেসে আর একটা টাকাও খরচ করব না। তাহলে এটাই তো শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ওকে, ঠিক আছে। এই শঙ্কর শঙ্কর, গাড়িটা একটু রাস্তা পাশে সাইড করে দাও। এই সরিষার চাটা না খেলে না যেন মাথা ধরাটা ছাড়ে না। হ্যাঁ স্বাগত, সেদিনও আমরা সরিষার চা খেয়ে গাড়িতে উঠেছিলাম, হঠাৎ গাড়ির কাছে কেউ একজন ধাক্কা দিল। তোর পালা সুমন, প্লিজ প্লিজ সুমন, এখন থেকে কোম্পানি এবং নিতা সুমন দুটোই আমার থাকলো। আমি রেজিগনেশনটা ইমেল করেই পাঠিয়ে দেব। পরশু রাতে বহুতলে ব্যালকনি থেকে পড়ে গিয়েছিলেন, কাল রাতেই এখন থেকে কোম্পানি এবং নিতা সুমন দুটোই আমার থাকলো।